অনলাইনে যদি আপনি ফ্রি টুর্নামেন্ট অর্থাৎ ফ্রি রামি টুর্নামেন্ট খেলে যদি আর্ন করতে চান তাহলে আজকের খেলা আপনার জন্য। কারণ কোথায় কখন কিভাবে হচ্ছে, কখন রেজিস্ট্রেশন করবেন এবং হ্যান্ডগুলো কেমন আসতে পারে, কিভাবে রাউন্ড কোয়ালিফাইড করবেন, এই সমস্ত কিছু প্রশ্ন আমার আপনার প্রায়শই জিজ্ঞাসা থাকে আজ, তাই আপনার সঙ্গে শেয়ার করা এই সমস্ত বিষয়গুলো। প্রথমত বলি, আপনি এই মুহূর্তে যে খেলাটি দেখছেন সেটা হচ্ছে রামি সার্কেল টুর্নামেন্টে একটা ফ্রি টুর্নামেন্ট, যেখানে হয়তো অনেকগুলো রাউন্ড কোয়ালিফাইড করলে একটা বিরাট অঙ্কের পুরস্কার থাকে। তবে তার আগে এক্ষেত্রে টুর্নামেন্ট মানে আপনি যদি একটা রাউন্ড কোয়ালিফাইড করতে পারেন সেখানেও থাকছে পুরস্কার, এবং প্রথম রাউন্ডেও যদি একটা হ্যান্ড দুটো হ্যান্ড ডিক্লেয়ার করতে পারেন, রাউন্ড কোয়ালিফাইড করতে না পারেন সেক্ষেত্রেও থাকছে পুরস্কার। তাই আপনি অংশগ্রহণ করতেই পারেন এই টুর্নামেন্ট। এরপর আসছে সময়। যদি সময়ের কথা বলা হয়, টুর্নামেন্টটা শুরু হয় দুপুর 2:30 থেকে, কিন্তু তার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন টাইমটা কখন? রেজিস্ট্রেশন শুরু হয় সকাল 9:00 পর থেকেই। তাই আপনি সকাল 9:00 পরে যখন খুশি রেজিস্ট্রেশন করে রাখুন। এরপর খেলা শুরু হয় দুপুর 2:30 থেকে। সুতরাং আপনার ফ্রি টুর্নামেন্ট খেলেও আর্ন করতে পারেন এবং সেটা সম্পূর্ণ রিয়েল ক্যাশ। এরপর যদি হ্যান্ড তার কথা ভাবা হয়, অর্থাৎ রাউন্ড কোয়ালিফাইড করতে গেলে কীরকম হ্যান্ড আসে, আপনি যথারীতি দেখতেই পাচ্ছেন পরপর কয়েকটা হ্যান্ড আপনি দেখেছেন এবং এখনও দেখছেন, যেখানে প্রথম 6টা হ্যান্ড জাস্ট আপনার সঙ্গে শেয়ার করা এবং আপনার কাছে তুলে ধরা। এরপর আপনাকে খেলতে হবে আপনার উপস্থিত বুদ্ধি এবং আপনার চিন্তাধারা এবং গেম প্ল্যান দিয়ে। সুতরাং কীভাবে আপনি খেলবেন তার কিছু অংশ হয়তো আমি এই খেলায় দেখিয়ে রাখলাম। এরপর আপনি আপনার ইচ্ছা আপনার গেম প্ল্যান অনুযায়ী খেলতে পারেন। এই মুহূর্তে আপনি দেখছেন পরপর কয়েকটা হ্যান্ড, দেখুন দেখতে দেখতে প্রায় 5টা হ্যান্ড হয়ে গেছে। শেষ হ্যান্ড অর্থাৎ সর্বশেষ হ্যান্ড, যেখানে আমি জানি আমার অন্যান্যদের তুলনায় স্কোর অনেকটাই বেশি, তাই একটু অতিরিক্ত ঝুঁকি নেওয়া, যদিও পুরো সিকোয়েন্স হয়ে ওঠেনি। শুধু প্রি টুর্নামেন্ট নয়, ক্যাশ গেম টুর্নামেন্ট রিয়েল ক্যাশ পয়েন্টস রামি যে কোনো খেলারই আপনি অংশ দেখতে পারেন এই চ্যানেলেরই বিভিন্ন ভিডিওর মাধ্যমে, যা আপনি ওপরের আইকন বা এই খেলারই শেষে প্লেলিস্টে তুলে ধরা থাকবে। আর এই রকম বিষয়গুলো প্রতিদিন পেতে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে মানা গেমিংয়ে। এছাড়াও কম বেশি বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট, যা প্রায়শই এই চ্যানেলে কম বেশি শর্টস বা ভিডিওর মাধ্যমে তুলে ধরা থাকে, আপনারা চাইলে সেগুলোও খেলতে পারেন। এখানে কেবলমাত্র বাড়িতে বসে ফ্রিতে গেম খেলে কিন্তু আর্ন করা যাচ্ছে, যেখানে শুধু আপনাকে সময় দিতে হবে, কোন টাইমে আপনাকে খেলতে হবে সেটা আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে। এরপর সময় ধরে আপনাকে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে এবং জাস্ট খেলতে হবে। অনেক সময় এরকমও ঘটে যে সব প্লেয়ার উপস্থিত থাকে না, যেটা হয়তো আপনি এই মুহূর্তে দেখছেন যে এই যে টেবিলটায় আপনি খেলছি যেখানে সব প্লেয়ার উপস্থিত নেই, দু একজন প্লেয়ার, আপনি হয়তো এমনও করতে পারে আপনার সঙ্গে যে আপনি না খেলেও সবাই অনুপস্থিত থাকার কারণে আপনি রাউন্ড কোয়ালিফাইড করতে পারেন, তাতে আপনি ফ্রিতে কিন্তু রাউন্ড কোয়ালিফাইডও করতে পারেন। জাস্ট এটা একটা টিপস, একটা দিক আপনাকে বলে রাখা, যেটা প্রায়শই ঘটে কম বেশি। এরপরে একটা দুটো হ্যান্ড যদি আপনি আনফর্চুনেট ডিক্লিয়ার করে ফেলেন, সুতরাং স্কোরের দিক থেকে আপনি সর্বোচ্চ হয়ে গেলেন, সেক্ষেত্রেও কিন্তু হ্যান্ড র্যাঙ্কিংয়েও আপনি প্রথমে রইলেন, সেক্ষেত্রে আপনি রাউন্ড কোয়ালিফাইড করতে পারেন। তাই আজ জাস্ট আপনার সামনে তুলে ধরা এই কয়েকটা বিষয়, জাস্ট ফ্রি টুর্নামেন্ট খেলে আন। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন খেলা নিয়ে। ধন্যবাদ।